আজকের আলোচনার বিষয় নিজে নিজে ওস্তাদি ছাড়ো নিজে নিজে ওস্তাদি ছাড়ো সেলিম এবং রাকেশ দুই বন্ধু দুজনেই সাঁতার কাটতে জানে না নদীতেও জানে না পুকুরেও জানে না তো ওদের কাকা বিদেশে থাকে সেখান থেকে হাউ টু লার্ন সুইমিং একটা বিশ্ববিখ্যাত বই এনে তাদের হাতে দিল দুজনকে দুটো বই দিলো তারা যথারীতি বই দুটোকে ভালোভাবে কীভাবে সাঁতরাতে হয় কীভাবে জলে ভেসে থাকতে হয় সমস্ত কিছু তারা কিন্তু জানল সব কিছু জানার পরে এবার তো তাকে জলে নামতে হবে দুজনকে জলে নামালো হলো তার কাকা দাঁড়িয়ে আছে দুজন জলে নামলো বাস। যখনই সেই সূত্রটাকে অ্যাপ্লাই করে পা দুটো জলের ওপর তুলে থাবড়া মারল বাস দুজনে তো জল টল খেয়ে একাকার কাণ্ড দুজনেই একই অবস্থা দুজনের একই অবস্থা কাদা মেখে জল খেয়ে তো যাচ্ছে সব কিছু না এই বই পড়ে পড়ে হয় না সবসময় মাথার মধ্যে একটা জিনিস রাখবে জীবনে যদি কিছু করতে হয় ওস্তাদি মেরে বাড়িতে বসে বই পড়ে ভিডিও দেখে সব কিছু করা যাবে না তার জন্য বি প্র্যাকটিক্যাল হতে হবে তুমি বই পড়ে গাছে ওটা শিখতে পারবে তুই সাঁতার শিখতে পারবে না তুই বই পড়ে সাইকেল চালানো শিখতে পারবে পারবে গাড়ি চালাতে এগুলো কিস কীভাবে সম্ভব হয় এগুলো হাতে কলমে লাগে জীবন যুদ্ধে কেমনই যদি সফল হতে চাও এবং সেটা দ্রুত তার সঙ্গে সফল হতে চাও তাহলে যিনি সফল ব্যক্তি তুমি যে ফিল্ডে কাজ করতে চাও সেই ফিল্ডের যিনি সফল ব্যক্তি তার আন্ডারে থেকে তার মতো করে কাজ করা শেখো এটাকেই হচ্ছে বি প্র্যাকটিক্যাল বলা হয় এটাই বি প্র্যাকটিক্যাল কারণ তুমি সে যেভাবে চলে যেভাবে কাজ করছে যেভাবে কথা বলছে অফিস মেনটেন করছে এগুলো বয়ে পাবে না এটা প্র্যাকটিক্যাল নলেজ প্রত্যেকটা মানুষকে তার জীবনের একজন অ্যাডভাইসার প্রয়োজন আছে রাখতে হবে এই যে অ্যাডভাইসার তুমি সেটাকে কোচ বলতে পারো সচিন তেন্ডুলকর একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার তার কোচ কি বিশ্ববিখ্যাত ক্রিকেটার একজন এম বিএ বিবিএ কলেজের যিনি প্রফেসর তিনি ওয়ারেন বাফের মতো হাজার হাজার ছাত্র মানুষ করছেন কিন্তু তিনি তো বিলিয়নিয়ার ইয়ার তাহলে প্রফেসর তিনি শিক্ষা দেবেন কোচ তিনি শেখাবেন অ্যাডভাইসার তিনি উপদেশ দেবেন সেগুলো নাও মাথা পেতে নাও আর সেই মতো করে কাজ করো তুমি যাকে অ্যাডভাইসার হিসেবে রাখতে চাইছো রোল মডেল হিসেবে রাখতে চাইছো মেবি তিনি কোটিপতি নন তাতে কি যায় আসে তার দেখানো যে পথটা সেটা তো সঠিক হতে পারে আমি একটা থিওরি খুব ভালো তোমাকে বোঝালাম আমি সেই থিওরিটা আমার জীবনে প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করিনি বলে আই এম ফেলিওর বাট তুমি যদি সেটাকে অ্যাপ্লাই করো তুমি সফল হবে জীবনে যা কিছু করতে চাও যা কিছু তুমি একটা রোল মডেল তৈরি করো বেছে নাও এলাকার মধ্যে বাইরে যেখানে ইচ্ছে কোনো উপন্যাসের চরিত্র হতে পারে সেটা সিনেমার নায়ক নায়িকা হতে পারে সেটা তোমার ইচ্ছে মতো ওয়াইন বাফের হতে পারে তুমি যেটাকে শেখ মজিবুর রহমান হতে পারে সেই যে রোল মডেলটা তুমি রাখলে তার মতো আচরণ তার মতো কথা বলা তার বিয়ে বিহার তার চরিত্র সবটাকে নাও বারবার বলছি ইচ্ছে মতো ওস্তাদি করো যদি কিছু শিখতে হয় কারো আন্ডারে থেকে শেখো জীবনটাকে সহজ করে নাও সহজে সাফল্যের পথে পাড়িয়ে দাও ধন্যবাদ আজ এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে